বেনাপোল দিয়ে এলো 34 মেট্রিক টন কাঁচামরিচ। জানাবো নির্বাচন নিয়ে খালেদা তারেক মুখোমুখি। এদিকে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, কারাগারে সাজা ভোগ করছেন বললেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো জনগণই হলো সুপার পাওয়ার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেনাপোল দিয়ে এলো 34 মেট্রিক টন কাঁচামরিচ। যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে 34 মেট্রিক টন কাঁচামরিচ। প্রায় এক বছর বন্ধ থাকার পর ভারত থেকে এসব কাঁচামরিচ আমদানির মধ্য দিয়ে আবারও মরিচ আমদানি শুরু হয়েছে। আমদানি করা মরিচের প্রতি কেজির মূল্য বাংলাদেশি টাকায় 32.20 টাকা। ঈদ উল আজহার আগে থেকে সারা দেশের ন্যায় যশোরের খুচরা বাজারেও কাঁচামরিচের দাম উঠেছে প্রতি কেজি 600 টাকা থেকে 800 টাকা, আবার অনেক স্থানে 1000 টাকাও ছাড়িয়েছে কাঁচামরিচের দাম। অস্বাভাবিক এই মূল্য বৃদ্ধির ফলে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। এদিকে মেসার্স উষা ট্রেডিং, এনএস এন্টারপ্রাইজ ও এসএম কর্পোরেশন সহ কয়েকটি প্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতিপত্র পেয়েছে। এসব অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করবে। বেনাপোলে কাঁচা মরিচের খুচরা ব্যবসায়ী নাজমুল ইসলাম জানান, প্রতিদিনই কাঁচা মরিচের দাম বেড়েছে। রোববার সকালেও বিক্রি হয়েছে 500 থেকে 600 টাকা কেজিতে, এখন আমদানি হচ্ছে 200-200 দিনের মধ্যে কাঁচা মরিচের দাম কমবে। নির্বাচন নিয়ে খালেদা তারেক মুখোমুখি। আগামী জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে দুই মেরুতে অবস্থান করেছেন বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক জিয়া। দুজন এখন মুখোমুখি অবস্থানে, এর ফলে বিএনপিতে নতুন করে সংকট দেখা দিয়েছে। বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার এই দ্বন্দ্বের পরিণতি কী হবে এ নিয়ে উদ্বিগ্ন বিএনপির অনেক নেতা। ঈদের দিন বেগম খালেদা জিয়া দলের 6 জন সিনিয়র নেতাকে দাওয়াত দিয়েছিলেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বেগম খালেদা জিয়া চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন। এই অভিমত ছিল সম্পূর্ণভাবেই নির্বাচনমুখী। বেগম খালেদা জিয়ার মনে করেন বর্তমান বাস্তবতায় বিএনপিকে নির্বাচনের ব্যাপারে মনোযোগী হওয়া উচিত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে তাহলে বিএনপির চমক দেখানো ফলাফল লাভ করতে পারবে। আর আন্দোলন করে যদি শেষ পর্যন্ত নির্বাচন বন্ধ না করা যায় বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না করা যায় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এরকম একটি বাস্তবতার প্রেক্ষিতে বিএনপি নেতাদেরকে তিনি আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি গ্রহণেও পরামর্শ দিয়েছেন। কিন্তু লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এরকম মতামতের সঙ্গে একমত নন। বরং তারেক জিয়া গতকাল একাধিক নেতার সঙ্গে ভিডিও কনফারেন্সের আলাপচারিতায় বলেছেন আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অংশগ্রহণ হবে আত্মহত্যার সামিল। এর ফলে বিএনপির অস্তিত্ব বিলীন হবে এবং আরও 5 বছরের জন্য আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়া হবে। এটি করা কিছুতেই সম্ভব নয় বলে তারেক জিয়া দলের সিনিয়র নেতাদের কাছে অভিমত ব্যক্ত করেছেন। তিনি এও বলেছেন এটাই শেষ যুদ্ধ, এই যুদ্ধে জিততে হবে। বিএনপির অন্তত 2 জন নেতা তারেক জিয়ার আলাপে বিবরণ জানিয়ে বলেছেন তিনি এখন অনর অবস্থানে আছেন এবং বলেছেন এখন বিএনপির জন্য এটি ডু অর ডাই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো অর্থ হয় না। 2018 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল বলে সেই নির্বাচনে ফলাফল কী হয়েছে তা দেশবাসী এবং বিশ্ববাসী সকলে জানে। একই ভুল বিএনপি আবার করবেন না বলে ধারণা করা হচ্ছে। তারেক জিয়া বরং এক দফা আন্দোলন দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন বিএনপি নেতাকর্মীদেরকে। তারেক জিয়া মুখপাত্র হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন তারা খুব শীঘ্রই এক দফা আন্দোলন শুরু করবেন। চলতি মাসে আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা বিএনপির, কিন্তু সেই আন্দোলনের রূপরেখা কী হবে, তত্ত্বাবধায়ক সরকারের অবয়ব কি হবে সে সম্পর্কে বিএনপি কখনো কিছু বলেনি। বিএনপি 3 মাস ধরে বলেছেন তারা তত্ত্বাবধায়ক সরকারের একটি রূপরেখা ঘোষণা করবে, কিন্তু সেই রূপরেখা এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তাছাড়া গত 4 মাস ধরে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে একটি যুগপৎ ঘোষণা দেবে বলেও জানিয়েছিল, কিন্তু সেই ঘোষণাও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। এমনকি যুগপৎ আন্দোলনের জন্য যে 22টি রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার বৈঠক করা হয়েছিল সেই বৈঠকের ফলাফলও এখন পর্যন্ত দৃশ্যমান নয়। সবকিছু মিলিয়ে মাত্র 3 মাস সময়ের মধ্যে সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন বিএনপি করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ সংশয় রয়েছে। বিএনপির কোনো নেতা বলছেন তারেক জিয়ার জেদের কারণে বিএনপিকে আন্দোলনে যেতে হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে তারেক জিয়া চেয়েছিলেন সরকার সরাসরি তার সাথে রাজনৈতিক সমঝোতা করুক, তার মধ্যে সবকিছু ফয়সালা হোক। আর এ কারণে তিনি তার আগে ব্রিটিশ রাষ্ট্রদূতের মাধ্যমে আওয়ামী লীগের কাছে প্রস্তাবও পাঠিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরাসরি বলে দিয়েছেন তারেক জিয়া একজন দণ্ডিত আসামি, 21 আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী, তার সাথে আওয়ামী লীগ কোনো আলোচনা করবে না। তারেককে মাত্র যদি আলোচনা করতে হয়, রাজনীতি করতে হয়, তাকে আদেশে আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তারেক জিয়ার ব্যাপারে আওয়ামী লীগ শুধু অনর নয়, তারেক জিয়াকে একজন রাজনৈতিক নেতা হিসেবে আওয়ামী লীগ স্বীকৃতি দিতে রাজি নয়, বরং আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে এ ধরনের আলোচনা করতে পারবে। এটি এখন দেখার বিষয় যে তারা কি করবে। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, কারাগারে সাজা ভোগ করছেন বললেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি নেতা খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, কারাগারে সাজা ভোগ করছেন। আমি দয়া করে তাকে বাসায় থাকতে দিয়েছি, 10টা কস্ত্র 21 গ্রেনেড মামলা সহ আত্মহত্যা করেছিলেন। ওই দিন আই রহমান সহ আমার 22 জন নেতাকর্মীকে হত্যা করেছে। এছাড়া মানি লন্ডারিং দুর্নীতি সহ এমন কোনো অপরাধ নেই যা সে না করেছে। প্রত্যেকটা সাজা আজ সাজাপ্রাপ্ত। পলাতক হয়ে ওই লন্ডনে বসে এখন সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলে। চোরের বড় গলা আছে, সেই বড় গলায় আমরা শুনি, তার সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন? সাহস থাকলে বাংলাদেশে এসে কথা বলুক। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে তাদের অর্থ বানানোর মেশিন, ক্ষমতা হচ্ছে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিলি খেলা। তারা যেন এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিলি খেলতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে এবং মানুষের কাছে আমাদের সেটা তুলে ধরতে হবে। তিনি বলেন, বিএনপির কাজ সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মানুষ ভোট করা, ভোট চুরির জন্য 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করা, এই সমস্ত কাজ বিএনপি করে গেছে। 2001 ক্ষমতায় আসার পর তাদের এই তাণ্ডব আমরা দেখেছি। এরপর 2013 সালে অগ্নি সন্ত্রাস, মানুষ বাসে চড়ে যাচ্ছে, লঞ্চে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, সেখানে পেট্রোল বোমা দিয়ে তাদের পুড়িয়ে মারলো, 3,800 গাড়ি তারা পোড়ালো, 3,000 মানুষ অগ্নিদগ্ধ হলো, মানুষ মৃত্যুবরণ করেছে, মা দেখলো তার মেয়ে পুড়ে যাচ্ছে, আবার দেখলো তার ছেলে পোড়া, স্ত্রী দেখে তার স্বামী পোড়া, সেই মানুষগুলো আজ দুরবস্থায় আছে। সেগুলো আপনারা একবার চিন্তা করে দেখেন, যারা মানুষ জীবন্ত পোড়াতে পারে, জীবন্ত হত্যা করতে পারে, তাদের কাছে রাজনীতি বলতে কিছু নেই। আমাদের দেশে একটা গ্রুপ আছে, তারা নানা সময় তথ্য দিতে দেয়, তারা কখনো গ্রামে যায়নি, গ্রামের মানুষ কথা শোনেনি, গ্রামের মানুষের অবস্থাও তারা দেখেনি। আমাদের বিদ্যুৎ দিয়েছি, তারা প্রাইভেট টেলিভিশনে গিয়ে টক শো করবে। আমাদের দেওয়া টেলিভিশন, আমাদের দেওয়া বিদ্যুৎ, আমাদের দেওয়া ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে কিবোদ গায়, এটা তাদের চরিত্র। তবে ওই মিথ্যা বেশি দিন টিকেনি, সাময়িকভাবে তারা এটা করতে পারে, সত্যের জয় হয়, সত্যের জয় হবে, এটাই বাস্তবতা। পদ্মা সেতু নির্মাণ বাধা দিয়েছিল, টাকা ফেরত নিয়েছিল, সেদিন চ্যালেঞ্জ দিয়েছিলাম, দুর্নীতি হয়নি, তারা সেটা প্রমাণ করতে পারেনি, তাই সেতু আমরা নিজেদের অর্থে করেছি। সেদিন বাংলাদেশের মানুষের সহযোগী পেয়েছিলাম, এই বাংলাদেশের মানুষ তো আমাদের বড় শক্তি, তাদের অর্থ উৎসাহ দিয়েছে। আমাদের দলের অনেকে বলেছে এটা সম্ভব নয়, বিশ্বব্যাংক ছাড়া এটা সম্ভব নয়। আমি বলেছিলাম আমি করব, তারা বলেছিলেন কিভাবে করবেন, তখন আমি বলেছিলাম দেখেন কিভাবে করি, বাংলাদেশের মানুষ আমার কাছে আছে। সেদিন দেশের 17 কোটি মানুষই আমাদের পাশে ছিল। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কিছু মানুষ আজ কথায় কথায় নালিশ করে, নালিশ করে কি হয়, ওই যে কথায় আছে না, নালিশ করে বালিশ পাবে, ওরা ওইটাই পাওয়ার যোগ্য। যাদের নিজেদের ঘটিতে জোর থাকে না, যাদের উপর সাধারণ মানুষের বিশ্বাস থাকে না, তাদের কাজ শুধু বিদেশের মানুষ কানে নালিশ আর সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত ছড়ানো, আর তারা সেটাই করে বেড়ায়। জনগণই হলো সুপার পাওয়ার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণই হলো সুপার পাওয়ার, আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে, জনগণের শক্তিতেই আমরা চলি। তিনি আরো বলেন, জনগণের উপর সুপার পাওয়ার আর কারো নেই, আমরা যেটি মনে করি, জনগণকে যদি সঙ্গে নিয়ে কোনো কিছু হয় তবে সেটি কোনোদিন সফল হবে না। বিএনপি সুপার পাওয়ার নিয়ে সরকারের পতনের আন্দোলন করছে, এ বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন, সুপার পাওয়ার কাকে বলে সেটা আমরা বুঝি না, তবে আমরা যাকে সুপার পাওয়ার বলি সেটা হলো জনগণ। ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক কথা বলা হয়, কার্যত কি হয় সেটা আপনারাও দেখেন, যাদেরকে জনগণ পরিত্যাগ করেছে তারা কিভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে সেটি আমার বোধগম্য নয়। তারা হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে, তারা হয় আইন শৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হতে পারে, গাড়ি ভাঙচুর করতে পারে, সে সমস্ত ঘটনা হয় তারা পুনরাবৃত্তি ঘটাতে পারেন। এ ধরনের ঘটনা ঘটালে তারা যেমন জনবিচ্ছিন্ন হবেন সেটি যেমন সত্য, তেমনই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ, তারা সবসময় এটি মোকাবেলার প্রস্তুত থাকতে পারে। জনগণ কখনোই জ্বালাও পোড়াও হত্যা পছন্দ করে না, আওয়ামী লীগ সরকার জনগণকে সঙ্গে নিয়ে চলে। সে জনগণ যখন বাজারে গিয়ে দেখে কাঁচামরিচের দাম 800 থেকে 1,000 টাকা, এই বিষয়টি সরকার কিভাবে দেখছেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ ভালো করে জানে মৌসুমে এ ধরনের বৃষ্টি বন্যা হলে মরিচের সংকট পড়ে যায়, কারণ সরবরাহ কমে যায়, এই বিষয়টি জনগণ ভালো করে বুঝে গেছে, সেজন্য অনেকেই টবের মধ্যে কাঁচামরিচের চারা রোপণ করে থাকেন। কাজে এটি যারা মনে করছেন যে 1,000 টাকা কাঁচামরিচ, এটি 1-2 দিন থাকবে, বৃষ্টি বন্যা যখন কমে যাবে তখন নর্মাল হয়ে যাবে। মরিচের দাম 1,000 টাকা কেজি, স্বরাষ্ট্রমন্ত্রীর সংসার কেমন চলছে জানতে চাইলে তিনি বলেন, কাঁচা মরিচ দিয়ে তো কারো সংসার চলে না, চাল জাল নিয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, কাঁচা চামড়া পাচার রোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বর্ডার ঠিক আছে, চামড়া নিয়ে কেউ আসতেও পারবে না, যেতেও পারবে না। এবার একটি অসুবিধা হলো, কাঁচা চামড়ার দাম সরকার নির্ধারিত দাম থেকে কম দামে বিক্রি হয়েছে, এটির কি সুফল ব্যবসায়ীদের আনবে সেটি ব্যবসায়ীরা ভালো বলতে পারবে এবং এ ধরনের কথা তারা বলে শেষ করতে পারবে না। পাচার, কাঁচা পাচার, চামড়া পাচার রোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বর্ডার ঠিক আছে, চামড়া নিয়ে কেউ আসতেও পারবে না, যেতেও পারবে না। এবার একটি অসুবিধা হলো, কাঁচা চামড়ার দাম সরকার নির্ধারিত দাম থেকে কম দামে বিক্রি হয়েছে, এটির কি সুফল ব্যবসায়ীদের আনবে সেটি ব্যবসায়ীরা ভালো বলতে পারবেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার।